প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে আজকে থাকছে বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা, পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে কমন এবং সংক্ষিপ্ত সাজেশন। এই সাজেশন থেকে পরীক্ষায় 100% কমন থাকবে, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকো। প্রথমে শর্ট সিলেবাস দেখে নাও। বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসের প্রথম অংশে রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ অংশ থেকে নম্বর থাকে 30। এখানে মোট 6টি অংশ থাকে, আর 6টি অংশে নম্বর 30। এক নম্বরে বাংলা উচ্চারণের নিয়ম, এখানে 2টি অংশ আছে। ক নম্বরে অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, বফলা মফলা জফলার উচ্চারণ, এবং খ নম্বরে আছে শব্দের উচ্চারণ। এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে, মানে প্রশ্নের ধরন এবং কোন কোন প্রশ্নগুলো আসবে, সেই সাজেশন আমি একটু পরেই দিয়ে দেব। এরপর 2 নম্বরে রয়েছে বাংলা বানানের নিয়ম, এখানে 2টি অংশ আছে। ক নম্বরে প্রমিত বাংলা বানানের নিয়ম এবং খ নম্বরে শুদ্ধ বানান। 3 নম্বরে ব্যাকরণিক শব্দশ্রেণী, এখানেও 2টি অংশ। ক নম্বরে শ্রেণীবিভাগ, বিশেষ্য বিশেষণ, ক্রিয়াপদ এবং আবেগ, এবং খ নম্বরে আছে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশকরণ। 4 নম্বরে বাংলা শব্দ গঠন, উপসর্গ এবং সমাস, এখানে 2টি অংশ। ক নম্বরে উপসর্গের সংজ্ঞা, শ্রেণী, প্রয়োজনীয়তা, এবং খ নম্বরে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। 5 নম্বরে আছে বাক্যতত্ত্ব, এখানে 3টি অংশ আছে। ক নম্বরে বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্য, খ নম্বরে বাক্যের শ্রেণীবিভাগ, এবং গ নম্বরে বাক্যান্তর, এবং সবার শেষে 6 নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। ব্যাকরণের এই 6টা অংশ থেকে কীভাবে প্রশ্ন আসবে আর কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ 100% কমন সাজেশন একটু পরে আমি দিয়ে দেব। এরপর রয়েছে নির্মিতি অংশ। নির্মিতি অংশের নম্বর হচ্ছে 70। নির্মিতি অংশ শুরু হয় 7 নম্বর থেকে। 7 নম্বরে রয়েছে পারিভাষিক শব্দ এবং অনুবাদে 2টি অংশ, এখানে নম্বর 10। 8 নম্বরে আছে দিনলিপি লিখন এবং প্রতিবেদনে 2টি অংশ, নম্বর 10। 9 নম্বরে বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র। 10 নম্বরে সারাংশ এবং ভাব সম্প্রসারণ। 11 নম্বরে সংলাপ এবং ক্ষুদে গল্প রচনা। 12 নম্বরে প্রবন্ধ রচনা অথবা নিবন্ধ রচনা। প্রবন্ধ বা নিবন্ধের আবার বিষয় ভাগ করে দেওয়া আছে, 1 নম্বরে নৈতিকতা ও মূল্যবোধ, 2 নম্বরে বিজ্ঞান ও প্রযুক্তি, 3 নম্বরে জাতীয় চেতনা, 4 নম্বরে শিল্প ও অর্থনীতি, এবং 5 নম্বরে সাম্প্রতিক বিষয়। এই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস, অর্থাৎ 2022 সালের জন্য তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাস। তো এই শর্ট সিলেবাস থেকে কিভাবে প্রশ্ন আসবে এবং তোমাদের জন্য 100% কমন সাজেশন এখন দেখে নাও। বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন ব্যাকরণ অংশ সকল বোর্ডের জন্য 100% কমন, অর্থাৎ এই সাজেশন সারা বাংলাদেশের যে কোনো বোর্ড ফলো করতে পারবে। এটা সকল বোর্ডের জন্য এ কারণে বলা হয়েছে যে আজকে সাজেশন প্যাটার্নটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকটি বোর্ডে 100% কমন পড়বেই, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকো। 1 নম্বরে রয়েছে উচ্চারণ, উচ্চারণ অংশের সাজেশন। উচ্চারণ অংশ থেকে 2টি প্রশ্ন আসবে, ক এবং খ, মাঝখানে অথবা দেওয়া থাকবে। এখন ক নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাত্র আমি 3টা এখানে বাছাই করেছি। তার মধ্যে 1 এবং 2 বেশি গুরুত্বপূর্ণ এবং 3 নম্বর একটু কম গুরুত্বপূর্ণ, এটা সকল বোর্ডের জন্য। 1 নম্বরে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লেখো, এবং 2 নম্বরে বাংলা এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লেখো। 3 নম্বরে রয়েছে বফলা অথবা মফলা উচ্চারণের 5টি নিয়ম। এই 3টা প্রশ্ন ক নম্বরে আসবে। অথবা হিসাবে রয়েছে খ নম্বরে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ লেখো। এখানে যে 8টি শব্দ আছে এরকম 8টি শব্দ দেওয়া থাকবে খ নম্বরে, এবং এখান থেকে যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে। খ নম্বরের এই অংশ অর্থাৎ উচ্চারণ অংশ যদি তোমরা কমন পেতে চাও তাহলে 17, 18 এবং 19 বোর্ড পড়বে। আর 17, 18, 19 বোর্ড সহ এই অংশটুকু কীভাবে লিখতে হয়, কীভাবে উচ্চারণ করতে হয়, কীভাবে শিখতে হয় আসলে, পরের ভিডিওতে এইসব প্রশ্নের সমাধান দিয়ে দেব এবং অবশ্যই সহজ নিয়মে বুঝিয়ে দেব। তার মানে তোমরা যদি 17, 18 এবং 19 বোর্ড খুঁজে নাও পাও, আমি তো উত্তর দিয়েই দিব, কীভাবে উচ্চারণ লিখতে হয় শিখতে হয় তাও শিখিয়ে দেব। তো এটা হচ্ছে তোমাদের উচ্চারণ অংশের সাজেশন। দুই নম্বরে বানান, বানান অংশের সাজেশন ক নম্বর এবং খ নম্বর। তার মানে বানান অংশেও 2টি প্রশ্ন থাকবে ক এবং খ, এর থেকে যে কোনো 1টি উত্তর দিতে হবে। ক নম্বরে প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ 1 নম্বরে আছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লিখো, এবং 2 নম্বরে বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো।
এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পড়বে। আর যারা ক নম্বরের এই প্রশ্ন পড়তে না চাও বা দিতে না চাও তাদের জন্য আছে অথবা খ নম্বরে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো। এখানে যে আটটি শব্দ দেওয়া আছে এই আটটি শব্দ ভুল দেওয়া আছে, এগুলো শুদ্ধভাবে বানান লিখতে হবে যে কোনো পাঁচটি। এগুলো যদি তোমরা কমন পেতে চাও তাহলে 17, 18 এবং 19 বোর্ড ভালোভাবে পড়বে। যদি তোমাদের কাছে বই না থাকে বা এগুলো সংগ্রহ করতে সমস্যা হয় আর যদি তোমরা এগুলো মুখস্থ না করে বুঝতে চাও তাহলে পরের ভিডিওতে আমি এইসব প্রশ্নের সমাধান দিয়ে দেব এবং অবশ্যই এই বানানের নিয়ম বা সঠিক বানান কীভাবে লিখতে হয় তা বুঝিয়ে দেব। তিন নম্বর প্রশ্নে থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণী, এই অংশের সাজেশন। এখানেও দুইটি অংশ থাকবে ক অথবা খ, মাঝখানে অথবা দেওয়া থাকবে। ক নম্বরে থাকবে প্রশ্ন, কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখো। এক নম্বরে আছে আবেগ শব্দ কাকে বলে, উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো। দুই নম্বরে বিশেষ্য পদ বলতে কী বুঝো, বিশেষের শ্রেণীবিভাগ আলোচনা করো। তিন নম্বরে ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো। এবং চার নম্বরে বিশেষণ কাকে বলে, বিশেষণের গঠনগত প্রকারভেদ আলোচনা করো। এই চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পড়বে সব বোর্ডের জন্য। তো অনেকে যারা আসো যে চারটা প্রশ্ন এগুলো পড়তে ভালো লাগে না কারণ তোমরা পদ নির্ণয় ভালো পারো, তাহলে তোমাদের জন্য অথবা। অথবা আবার কীভাবে আসবে দেখো, অথবার আবার দুইটা অংশ আছে। প্রথমে দেখে নাও, অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ পদ চিহ্নিত করো। এখানে যে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর মধ্যে থেকে পাঁচটা বিশেষণ তোমাদের খুঁজে বের করতে হবে। শুধু যে পরীক্ষায় বিশেষণ থাকবে এমন কোনো কথা নেই, এখান থেকে ক্রিয়াপদ অথবা বিশেষ্যও থাকতে পারে। তো যদি বিশেষণ তোমাদের খুঁজে বের করতে বলে তাহলে এখানে যে অনুচ্ছেদটা আছে এখান থেকে পাঁচটা বিশেষণ পদ খুঁজে বের করবে। এখানে যে অনুচ্ছেদটি আছে এটা শুধুমাত্র উদাহরণ হিসাবে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। যেমন এই অনুচ্ছেদে পাঁচটি বিশেষণ পদ আমি খুঁজে বের করেছি, আর এই বিশেষণ পদগুলো দেখো এই অনুচ্ছেদের মধ্যেই আছে, এটা একটা অংশ। খ নম্বরে আরও এভাবে আসতে পারে, একটা অনুচ্ছেদ না এসে এভাবে লেখা থাকতে পারে, যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। এখানে 1, 2, 3, 4 করে মোট আটটা লাইন দেওয়া থাকবে। আমি জায়গা এবং সময় বাঁচানোর জন্য মাত্র তিনটা এক্সাম্পল লিখলাম। এক নম্বরে আছে সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, এখানে দেখো সাদার নিচে দাগ দেওয়া আছে, এই সাদা এই শব্দটি কোন পদ, এখানে যে সাদা শব্দটি কোন পদ সেটা আমি ডান দিকে লিখে দিয়েছি বিশেষণ। তোমরা উত্তরে শুধু সাদা শব্দটা তুলে তার পাশে হাইফেন দিয়ে বিশেষণ লিখবে। দুই নম্বরে দেখো রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না, এখানে রবীন্দ্রনাথের নিচে দাগ দেওয়া আছে, রবীন্দ্রনাথ কোন পদ, মানে ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে হচ্ছে পদ, তাহলে কোন পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। এভাবে পরপর আটটি লাইন দেওয়া থাকবে এবং প্রত্যেকটি লাইনের কোনো একটা শব্দ এরকম করে আন্ডারলাইন করা থাকবে এবং তোমাকে এটার ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে হবে। তো তোমরা বুঝতে পারলে খ নম্বরে অর্থাৎ অথবা অংশে এইভাবেও পরপর লাইন থাকতে পারে অথবা এভাবে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ আকারে থাকতে পারে, যেভাবে থাকুক এই দুইটা থেকে যে কোনো একটা অংশ থাকবে। আর অবশ্যই ক নম্বরে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে, এইভাবে যে কোনো দুইটা থেকে একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তো প্রশ্নগুলো তো এখান থেকে অবশ্যই কমন পড়বে, কিন্তু ব্যাকরণিক শব্দশ্রেণী যদি তোমরা কমন পেতে চাও তাহলে 17, 18 এবং 19 বোর্ড ভালোমতো পড়ে নেবে। এখান থেকে অবশ্য সরাসরি কমন না পড়লেও নিয়মগুলো কমন পড়বে। আর তোমরা যদি এই অংশটা একদম 100% কমন পেতে চাও আর ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ কীভাবে নির্ণয় করতে হয় এটা বুঝতে চাও তাহলে পরের ভিডিওতে অবশ্যই এই প্রশ্নের সমাধান দিয়ে দেব। আর কীভাবে ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ নির্ণয় করতে হয় তার সহজ নিয়ম আমি বুঝিয়ে দেব। তোমাদের চার নম্বরে প্রশ্ন আসবে বাংলা শব্দ গঠন অংশ থেকে, এখান থেকে সাজেশনটা দেখো। একইভাবে ক নম্বরে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে মাত্র দুইটা প্রশ্ন দেওয়া হলো। এখানে এক নম্বরে উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুততা আছে আলোচনা করো। এবং দুই নম্বরে শব্দ গঠন বলতে কী বুঝো, কী কী উপায়ে শব্দ গঠিত হয় উদাহরণসহ লেখো। এবার খ নম্বরের জন্য দেখো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, অর্থাৎ এখানে সমাস নির্ণয় আসবে যে কোনো পাঁচটি, মোট আটটি শব্দ দেওয়া থাকবে, এই আটটি শব্দের যে কোনো পাঁচটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। আমি এখানে দুইটা এক্সাম্পল দিলাম, দম্পতি, রাজপথ, এভাবে লিখে নিবে।
প্রদত্ত শব্দ লিখে এই অংশটা লিখবে, এটার ব্যাস বাক্য লিখবে, যেমন দম্পতি, জায়া, উপপতি, এবং এটা কোন সমাস, দ্বন্দ্ব সমাস, এইভাবে তোমরা সাজিয়ে নেবে। আমি সময় এবং জায়গা বাঁচানোর জন্য মাত্র দুইটা এক্সাম্পল দিলাম, পরীক্ষার সময় এরকম আটটা থাকবে। আর সমাস অনেকের কাছে কঠিন লাগে, তবে তোমরা টেনশন করো না, এই অংশটা কমন পড়ানোর জন্য অবশ্যই 17, 18 এবং 19 বোর্ড বারবার প্র্যাকটিস করবে। আর কিভাবে সমাস নির্ণয় করতে হয় আর কোনগুলো বেশি কমন সেগুলো নিয়ে আসবো পরের ভিডিওতে, আর একেবারে পরিষ্কার এবং সহজ নিয়মে বুঝিয়ে দিব কিভাবে সমাস নির্ণয় করতে হয়। এরপর 5 নম্বরে রয়েছে বাক্যতত্ত্ব অংশ। এই অংশ থেকেও 2টি প্রশ্ন থাকবে ক নম্বর এবং খ নম্বর মাঝখানে অবশ্যই অথবা দেয়া থাকবে। ক নম্বরে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বরে আছে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য বা গুণ থাকা আবশ্যক, উদাহরণসহ লেখ। 2 নম্বরে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী, উদাহরণসহ লিখো। এবং 3 নম্বরে বাক্য কাকে বলে, অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কী কী, উদাহরণসহ লিখো। এখানে যে 3টি প্রশ্ন আছে এই 3টি প্রশ্ন থেকে অবশ্যই 1টি প্রশ্ন কমন পড়বে, 100% শিওর। এরপর এই 3টা প্রশ্ন যদি কেউ পড়তে না চাও বা এই প্রশ্নগুলো কঠিন লাগে তাদের জন্য অথবা আছে, কিন্তু জানো অথবা আরও বেশি কঠিন। ইংরেজিতে তোমরা শিখেছো চেঞ্জিং সেন্টেন্স, যেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলি, সেই অংশটাই এখানে দেওয়া আছে বাংলায়। বাক্য পরিবর্তন করো যে কোনো 5টি, তার মানে এখানে এরকম যে লাইনগুলো দেওয়া আছে না, এই লাইনগুলোর মতো 8টা লাইন দেওয়া থাকবে এবং ডান দিকে কীভাবে পরিবর্তন করতে হবে তা লেখা থাকবে। 1 নম্বর এক্সাম্পলটা দেখো, জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটাকে ব্র্যাকেটে লেখা আছে প্রশ্নবোধক তৈরি করো, মানে ইন্টারাক্টিভ তৈরি করো। একইভাবে 2 নম্বরে দেওয়া আছে মাতৃভূমিকে সকলেই ভালোবাসে, এটাকে নেতিবাচক বা নেগেটিভ করো। 3 নম্বরে দেওয়া আছে লোকটি অত্যন্ত দরিদ্র, এটাকে বিস্ময়সূচক বা এক্সক্লামেটরি করো। এবং 4 নম্বরে দেওয়া আছে বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে, এটা জটিল বা কমপ্লেক্স করো। এরকম 8টা দেওয়া থাকবে, এর মধ্যে থেকে যে কোনো 5টির উত্তর তোমরা দিবে। এগুলো যদি তোমরা কমন পেতে চাও তাহলে 17, 18 এবং 19 বোর্ড অবশ্যই প্র্যাকটিস করবে বারবার। তাছাড়া পরে ভিডিওতে আমি অবশ্যই এগুলোর সমাধান দিব, এগুলো সাজেশনের উত্তরগুলো দিয়ে দিব, এবং উত্তরগুলো শুধু দিব না, সেগুলো আমি অবশ্যই সহজ নিয়মে বুঝিয়ে দিব। এবং 6 নম্বর ব্যাকরণ অংশে রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখানেও 2টি প্রশ্ন থাকবে, ক নম্বরে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো। এখানে যে লাইন দেয়া আছে এরকম 8টি লাইন দেয়া থাকবে, আর 8টি লাইনের কোথাও না কোথাও ভুল থাকবে, তোমরা এখান থেকে যে কোনো 5টি লাইন শুদ্ধ করে লিখবে। যেমন দেখো এখানে লেখা আছে মেয়েটি বেশ বুদ্ধিমান, এই লাইনটা অবশ্যই ভুল, এখানে শুদ্ধ হবে মেয়েটি বেশ বুদ্ধিমতী বা অত্যন্ত বুদ্ধিমতী। তো এ ধরনের ভুলগুলো সংশোধন করে তোমাদের লিখতে হবে। 8টার মধ্যে যে 5টা তোমাদের কাছে সহজ লাগে সেই 5টার উত্তর তোমরা দেবে। এগুলো যদি তোমরা কমন পেতে চাও তাহলে 17, 18 এবং 19 বোর্ড ভালোভাবে প্র্যাকটিস করবে। তাছাড়া এগুলোর উত্তর আমি অবশ্যই পরের ভিডিওতে দিয়ে দেব এবং বুঝিয়ে দেব। ক নম্বরে এটা আসলেও খ নম্বরে অথবা দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। এখানে যে অনুচ্ছেদ আছে এখানে কিছু কিছু জায়গায় ভুল দেওয়া থাকবে, সে ভুলগুলো সংশোধন করে অনুচ্ছেদটিকে আবার লিখতে হবে। এগুলো যদি তোমরা কমন পেতে চাও তাহলে 17, 18 এবং 19 বোর্ড ভালোভাবে পড়বে। সরাসরি কমন না পড়লেও অবশ্যই নিয়ম কমন পড়বে, আর যদি এগুলো নিয়ম এবং এগুলো ভালোভাবে শিখতে চাও তাহলে পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করো, সেখানে অবশ্যই এগুলোর সাজেশন এবং নিয়মকানুন সহজ ভাষায় আমি বুঝিয়ে দেব। এছাড়া আরও একটা ভিডিওতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশে সাজেশন দেওয়া হবে।